এগুলো আছে আজকে ভিডিও শাউট আউট। তো আপনারা যদি শাউট আউট চান তো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করেন। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং ভিডিও। আজকে ভিডিওতে আমি স্টার্ট করতে চলছি একটা নতুন সিরিজ যেটার নাম হচ্ছে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং টিপস অ্যান্ড ট্রিক। ইয়েস ফ্রেন্ডস, এটা এই টিজের মধ্যে আমি ক্রাফট অফ টিপস থেকে বলছিগুলো অন ওয়ার্কে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলছে, ভিডিওটি না দেখে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সেট করুন, যাতে আরো অনেক ভিডিও পেতে পারেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফ্রেন্ডস, চলেন আজকে কথা না বলে তাড়াতাড়ি করে শুরু করে দিই আমাদের ফার্স্ট ট্রিক। তো ফ্রেন্ডস, লেটস স্টার্ট আওয়ার ফার্স্ট ট্রিক। তো ফ্রেন্ডস, আমি যে আজকে আমি ফার্স্ট ট্রিক দেবো হচ্ছে ওটা আপনাদের সার্ভাইভালে অনেক কাজ করবে, ওয়ার্ক করবে। ইয়েস ফ্রেন্ডস, ফার্স্ট ট্রিক উইল বি ওয়ার্ক অন ইয়ার সার্ভাইভাল সিরিজ। সার্ভাইভাল সিরিজে না, অন্য সিরিজে ওয়ার্ক করবে, বাট এটা অনেক হেল্প করবে সার্ভাইভালে। তো ফ্রেন্ডস, ওটা হচ্ছে আপনার সার্ভাইভালে যখন ট্রেজার হান্ট করতে যান, ট্রেজার হান্ট করতে যান কোন জায়গায়, যেরকম ডেজার্ট টেম্পেল, তারপরে জঙ্গল টেম্পেল, তারপরে আরও অনেক জায়গায় ট্রেজার খুঁজতে যাই আমরা, তো ওখানে এরকম চেষ্টার মতো অনেক কিছু ছড়ায়, স্প্লিট করা থাকে সব কিছু। হ্যাঁ, তো আমরা করি কি, এরকম সিম্পলি একটা নিই, তারপরে এরকম এরকম করে একটা নিয়ে এরকম করে সবগুলো নিই। ওকে ফ্রেন্ডস, এরকম আমরা যেখানে ট্রেজার হান্ট করতে যাই ওখানে অনেক সময় পানি ভিতরে থাকে, অনেক সময় অনেক অন্য জায়গায়, অনেক সময় অনেক ইয়াতে জায়গায় থাকে যেখানে ক্রিপার থাকতে পারে, স্কেলটন থাকতে পারে। যারা আসে যতক্ষণে আমরা এটা নিব ততক্ষণে ক্রিপার, স্কেলটন, জম্বি কিছু আসে আমাদের পিছন থেকে মাই দিতে পারে। আর যেগুলো ট্রেজার পানিতে থাকে ওগুলো নিতে নিতে আমাদের পানির মধ্যে বৃত শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমি এটা এমন একটা ট্রিক দেবো যেটাতে আপনারা সবগুলো এক সেকেন্ডের মধ্যে স্প্লিট জিনিসগুলো নিতে পারেন। ইয়েস ফ্রেন্ডস, অনলি ওয়ান সেকেন্ড। তো ওটা হচ্ছে ইউ হ্যাভ টু ক্লিক এনি অফ থিং টু টাইমস, ইউ হ্যাভ টু ক্লিক, ইউ হ্যাভ টু ট্যাপ এনি থিংস টু টাইমস। ওয়াও, হোয়াট আ ইংলিশ বললাম, কিছুই বুঝি না আমি নিজেই। তো ফ্রেন্ডস, আমাদের জাস্ট করতে হবে, আমাদের যে কোনো একটা আমরা ডায়মন্ড নিবো, তা আমরা ডায়মন্ডের মধ্যে দুইবার ক্লিক করতে হবে। ওকে ফ্রেন্ডস, উই হ্যাভ টু ক্লিক টু টাইমস ইন ওয়ান থিংস। ওকে, তো আমি যদি এখন ডায়মন্ডের যে কোনো একটা ডায়মন্ডের উপর দুইবার ক্লিক করে দিই তাহলে বুম, ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সবগুলো ডায়মন্ড আমার এক জায়গায় চলে আসছে। সেম আমি এটার সাথেও করি, আয়রনের সাথেও দুইবার ট্যাপ, সবগুলো একসাথে চলে আসছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কি মানে, তো এক জাস্ট আমরা আমাদের সব কিছু চেস থেকে কালারবো। আপনার ফ্রেন্ডদের যখন ফ্রেন্ডদের সাথে সেখানে অনেক খেলবেন, আমাদের লুট করে দেখতে পারবেন। ফ্রেন্ডস, আমার কমেন্টে জানাবেন আমার ফার্স্ট ট্রিকটা কেমন লাগলো। তো চলেন আমাদের স্টার্ট করতে আমাদের সেকেন্ড ট্রিক। তো লেটস স্টার্ট আওয়ার সেকেন্ড টিপ অ্যান্ড ট্রিক্স। তো ফ্রেন্ডস, আমাদের যে সেকেন্ড টিপস অ্যান্ড ট্রিক আছে ওটাও আপনাদের সার্ভাইভালে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আপনারা হয়তো এই ক্রিপারটা কোথায় ছিল গেল ওই যে, হ্যাঁ, তো ফ্রেন্ডস আপনারা হয়তো এই ক্রিপারটাকে চিনেন, অবভিয়াসলি সবাই চিনেন। এ কত একে না যে চিনে সে ক্রাফটিং বিল্ডিং খেলেই নাই। ইয়েস ফ্রেন্ডস, যে চিনে সে ক্রাফট আসলে খেলেই নাই, খেলো ক্রিকে বাস্ট। ইয়েস ফ্রেন্ডস, এরকম করে আসে এই ক্রিপারটা আমাদের সবার ঘর ব্লাস্ট করে দেয়, সেই ক্রিপারকে দ্বারা আপনি খেলেন নেই। ফ্রেন্ডস, আমার কাছে অনেক আছে, যখন আপনার কাছে অনেক কিছু থাকে মানে এক্সপেন্সিভ জিনিস, যেরকম আমার কাছে ডায়মন্ড আছে, ইয়া আছে, তো আপনারা সার্ভাইভালেই খেলতেছেন, এগুলো পাইছেন, তো ক্রিপার আসে আপনাদেরকে ব্লাস্ট করে দিলে আপনাদের সব কিছু চলে গেল। তো এখান থেকে বাসা আমার বাচ্চারা আমার কাছে একটা ট্রিক আছে। তো ওটা হচ্ছে ফ্রেন্ডস, আপনারা সামনে একটা ক্রিপার স্পন করবেন, ক্রিপার আপনাদের কাছে যখন আসবে ব্লাস্ট হইতে সামনে একটা ব্লক রাখে দিবেন। তাছাড়া আমার কাছে হাফ হার্টেরও কম গেছে, হাফ হার্ট গেছে জাস্ট, হাফ হার্ট। ইয়েস ফ্রেন্ডস, আবার আপনাদের আবার ট্রাই করি, সামনে একটা ক্রিপার স্পন করি, এ আসতেছে, একটা ব্লক রাখে দিছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মাত্র হাফ হার্ট গেছে, আর আমি যদি এটা নর্মালি করি ফ্রেন্ডস আমি পুরাই মরে যাব। ইয়েস, কোথায় আসলাম আমি দেখি, ওয়া দুলাম, আমার ওই জায়গা হারাই যায়, অন্য ওই জায়গা হারাই প্রবলেম। তো ফ্রেন্ডস, সেকেন্ড ট্রিক ওয়ার্ক করা তাহলে সেম অন আপনাদের সব পিছনে অনেবি। ফ্রেন্ডস, সামনে যখন এরকম করবে জাস্ট একটা জি লক ক্রিপার চলে যাবেন, আপনার হার্টেরও কম যাবে। ওকে ফ্রেন্ডস, কেন টিপস কেমন এটা এটা বাট থার্ড টিপস অ্যান্ড ট্রিক। ওকে,
তো ফ্রেন্ডস, আমাদের থার্ড যে টিপস অ্যান্ড ট্রিক আছে ওটাও আপনাদের সার্ভাইভালে অনেক ওয়ার্ক করবে। ফ্রেন্ডস, মনে করেন আপনারা অনেক উপরে চলে আসেন, তো আপনাদেরটা মনে করেন অনেক উপরে চলে আসেন সার্ভাইভালে, ওকে? তখন আপনারা যদি এরকম করে নিচে জাম্প করেন তো আপনারা অবভিয়াসলি মারা যাবেন, ইয়েস অবভিয়াসলি ডাইড হবেন। বাট আমার কাছে এমন একটা টিপস অ্যান্ড ট্রিক আছে, বাট আমি তো নিচে চলে আসছি, টিপস অ্যান্ড ট্রিক কাজ আমাকে আবার উপরে যেতে হবে, সরি আমি নিচে চলে আসছি। তো ফেলস আমি উপরে যাই আগে। ফ্রেন্ডস, আমার যে লাস্টের যে ভিডিওর ক্লিপটা ছিল ওটাও জানি না কেমন করে ডিলিট হয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না কোনোভাবে, আর ওটা আর করা সম্ভব হচ্ছে না।